ওয়েস্ট ইন্ডিজের কাছে 3 রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। কাগজে কলমে এখনও বাকি রয়েছে সম্ভাবনা, সেটিও প্রায় অসম্ভবের পর্যায়েই পড়ে। অথচ ওয়েস্ট ইন্ডিজকে হারানোর সুবর্ণ সুযোগই ছিল বাংলাদেশের সামনে, কিন্তু ক্যারিবীয়দের করা 142 রানের জবাবে 139 রানেই থেমে গেছে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ম্যাচের টার্নিং পয়েন্ট হিসাবে সেট ব্যাটসম্যান লিটন দাসের আউটের কথা উল্লেখ করেছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তার মতে সেটি ছক্কা হলেই ঘুরে যেত ম্যাচের ফলাফল। ওপেনিংয়ের বদলে 3 নম্বরে নেমে লিটন দাস খেলেছেন ইনিংসের 19তম ওভার পর্যন্ত। জয়ের জন্য যখন 7 বলে প্রয়োজন 13 রান, তখন 6-এর জন্য বড় শট হাঁকিয়েছিলেন লিটন, কিন্তু লং অন সীমানায় দাঁড়িয়ে দারুণ দক্ষতার সঙ্গে সেটি তালুবন্দি করে নেন জেসন হোল্ডার। মূলত হোল্ডারের উচ্চতার কারণে সেটি 6-এর বদলে হয় আউট। ম্যাচের শেষে সেই আউটটির আক্ষেপেই শোনা গেল মাহমুদুল্লাহ রিয়াদের কণ্ঠে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেছেন, আমার মতে লিটনের আউটটা খুব গুরুত্বপূর্ণ ছিল, সেটা যদি ছক্কা হতো আপনার দলে লম্বা ফিল্ডার থাকার সুবিধাই এটি। খালি চোখে 3 রানের পরাজয়ে ব্যাটারদের দায় মনে হলেও বাংলাদেশের বোলিং ইনিংসও ছিল হতাশাপূর্ণ। প্রায় 14 ওভারে মাত্র 70 রান করা ওয়েস্ট ইন্ডিজ শেষের 6 ওভারেই তুলে নেয় 72 রান। ফিল্ডিংয়ের 3 ক্যাচ মিসের পাশাপাশি একটি স্ট্যাম্পিংও মিস করে বাংলাদেশ। এই বিষয়ে টাইগার অধিনায়ক বলেন, আমি বলবো বোলাররা বেশ ভালো করেছে, আমরা বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছি যার ফলে 10 থেকে 15 রান বাড়তি হয়েছে। ক্যাচ মিস করা একটা বড় ইস্যু, এদিকে আমাদের উন্নতি করতে হবে।